সো ফ্রেন্ডস, হ্যাপি রিপাবলিক ডে। আর সত্যি বলতে তো রিসেন্টলি বেশ কিছুদিন ভিডিও আসেনি, অনেকে রিকোয়েস্টও করছিল, মানে রিকোয়েস্ট না, অনেকে ডিমান্ড করছিল যাকে বলতে গেলে। তো তোমাদের জন্য একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ দুটোই রয়েছে। তো আগে স্বাভাবিকভাবে গুড নিউজ বলাটাই স্বাভাবিক। তো গুড নিউজটা এটাই হচ্ছে যে নর্মালি আমরা জানি, তোমরা জানি যে মানে ইভেন্ট তো চলছে আর রিসেন্টলি মানে ইভেন্ট নিয়ে প্রচুর জন আস্ক করছিল, মানে এখন কমজনই আস্ক করছে, কারণ আমাদের ইংলিশ ইনস্ট্রাকশন এসছে, বেঙ্গলি ইনস্ট্রাকশন এসছে। তো বেঙ্গলিটাকে যারা যারা মানে ইংলিশটা বুঝতে পারেনি বা বোঝার কিছুই অসুবিধা নেই, খুবই সিম্পলভাবে বুঝিয়েছি, তার সাথে তোমরা ইনস্ট্রাকশন ফর্মটাও পেয়ে যাবে। তো আমাদের যদি ইনস্ট্রাকশন ভিডিওতে যাও তার ডিসক্রিপশনেই পেয়ে যাবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো। আর হ্যাঁ, অনেকেই যারা মানে টপিকটাকে নিয়ে আইডিয়া পাচ্ছিলেন না, তো আমি অলমোস্ট বোধ হয় ওই ইনস্ট্রাকশন ভিডিও মানে যেটা বাংলায় করেছিলাম, যারা দেখোনি তাদেরকে আমি বলবো যে আমাদের কম্পিটিশন একটা আলাদাই প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টটা ফলো করলে ওখানেও পেয়ে যাবে। ওখান দিয়ে গাইজ মাস্ট ফলো করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে আমি টপিকগুলোকে নিয়ে কীভাবে আইডিয়া দিয়েছি, কীভাবে ডিসকাশন করেছি। আর অলরেডি ওই টপিকের ওপর আমাদের চ্যানেলেও কিছু কিছু কাজ রয়েছে, দুটো কাজ আমি মানে দিয়েছি গাইজ। আমি বলবো ওর ভয়েসটা ফলো করো, ভয়েসটা ফলো করলে অলমোস্ট একটুখানি তোমাদের আইডিয়া আসবে যে কীভাবে নিতে হবে এই মানে টপিকগুলোর জন্য, মানে আইডিয়া কীভাবে নিতে হবে। তো তার প্রচুর আইডিয়া তোমরা পেয়ে যাবে। ওভারওয়াইজ বলা যেতে পারে এই এই ইভেন্টটা একটুখানি আলাদা টাইপের আছে। সাহেব ব্যাপার তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ থ্রো করা হয়েছে, এখন দেখার বিষয়ে তোমরা এই চ্যালেঞ্জটা কীভাবে নিতে পারো। আমি জানি যে অনেকেই আছে যারা এই চ্যালেঞ্জটা ইজিভাবে নিয়ে নেবে, কারণ এরা মানে প্র্যাকটিসড হয়ে গেছে আমার চ্যানেলে মানে কম্পিটিশন করতে করতে। বাট এনিওয়ে, যারা যারা নিউ পার্ট নিয়েছো, মানে যারা যারা নিউ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে, তো তারা মানে যাতে ইজিলি যাতে ব্যাপারটা আইডিয়া করতে পারো, তাই জন্য এই ভিডিওটা বানানো স্পেশালি। হ্যাঁ, এবার যদি আমি একটুখানি কী বলবো ব্যাড নিউজের কথা বলি, তার কারণ সেটা নিয়ে আমি গাইজ বলি। তো ব্যাড নিউজটা হচ্ছে এটাই যে তোমরা অনেকেই আছো যারা আমাকে মানে রিসেন্টলি প্রচুর মানে সবসময় দেখি প্রত্যেক উইকে আমি 5-6টা করে এরকম মেসেজ পাই হোয়াটসঅ্যাপে। আর আমি সবাইকে এটাই বলি যে তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপে কোনো যদি কোনো টপিক থাকে সেটা আমাকে কিছু করতে বলছে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে দিও। তার কারণ হচ্ছে গাইজ মানে ইউটিউবের কমেন্টের নোটিফিকেশান আমার চ্যানেলে মানে চ্যানেল না নোটিফিকেশান আসেই না, তো আমাকে হতে পারে তাহলে প্রতিদিন ক্রিয়েটার স্টুডিও ওপেন করে করে দেখতে হবে। তো এটা প্রচুর সম্ভব হয় না, আর এখন মানে ক্লাসও চলছে, তোমরাও বুঝতে পারো কারণ তোমাদেরও অনলাইন ক্লাস চলছে, এক্সামও তোমাদের সামনে আছে। অনেকে বলছিলো যে দাদা ভালো হয়েছে তুমি ফেব্রুয়ারি থেকে ইভেন্ট করছো, বাট এনিওয়ে সমস্যাটা হচ্ছে গাইজ তোমরা মানে প্রচুর জন আমাকে অনেক টপিক দিয়েছো, আর সেই টপিকগুলোর ওপর সেরকমভাবে কাজ করা হচ্ছে না, অনেককে আমি ক্যান্সেলই করে দিয়েছি। আমি বলেছি যে রিলেটেড আমি টপিকগুলো যেগুলো যেগুলো আছে সেগুলো আমি কমিউনিটি পোস্টে তোমাদেরকে মানে আগে করা সেগুলো তোমাদের রিমাইন্ডার দিয়ে দেবো, সেগুলো তোমরা একটুখানি দেখে আইডিয়া নেওয়ার চেষ্টা করো। রিসেন্টলি কোনো ওয়ার্ক আমি তেমনভাবে করছি না, তার কারণ হচ্ছে গাইজ একটা ওয়ার্ক বানানোর জন্য না আগে আমাকে 2-3 ঘন্টা সার্চ করতে হয়, রেডি করতে হয় যে কীরকমভাবে জিনিসটাকে রেডি করবো, কীভাবে ইজিভাবে কাজটাকে করবো যাতে তোমরা আইডিয়া পাও। তারপরে মিনিমাম 4-5 ঘন্টা তো লাগে সেটাকে রেডি করতে, স্টেপে স্টেপে রেডি করতে, একবারে যে ভিডিও করে দেবো তা তো নয়, মানে একটা ওয়ার্ককে আমি ধাপে ধাপে এগোতে হয়। তো তার সাথে সাথে টাইমটাও ম্যানেজ করতে হয়, কারণ ক্লাস চলছে, তোমরাও স্টুডেন্ট আমিও স্টুডেন্ট এটা তোমরা সবাই জানো। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে যে আমার রিসেন্টলি এক্সাম আছে অলমোস্ট জানুয়ারির লাস্ট উইক করে, তোমরা জানো যে এই উইকতে জানুয়ারির লাস্ট উইক, স্বাভাবিক ব্যাপার। তো এখান দিয়ে আমাদের কী হয় একটা ইন্টারনাল স্টার্ট হয়, তারপর আমাদের মেন এক্সাম হয়, তো 10 মার্ক্স, তারপর আছে 40 মার্ক্স, তো টোটাল 50 মার্ক্সের। তো এই জিনিসটাকে আমাকে রেডি করতে হচ্ছে। তো এখন অনলাইন হোক কি অফলাইন হোক, এখন হোক তো কিছু বলেই নি, কিছু অফলাইন হবে কি অনলাইন হবে, বাট এনিওয়ে আমাদের ইন্টারনালটা অনলাইন হবে। তো তার জন্য প্রিপারেশান নিতে হচ্ছে, তার জন্য মানে অনেক নোটস ফোর্স ঘেটে মানে নোটস রেডি করতে হচ্ছে, মানে ডিপার্টমেন্ট বই ঘেটে প্রচুর প্রবলেম সলভ করতে হচ্ছে, যারা বলছে তারা বলছে। কিন্তু আমি এটাই বলবো যে দেখো স্টাডি লিভ সবারই দরকার হয়, আর আমি আমার চ্যানেলে মানে ডেলি ওয়ার্ক দিয়ে গেছি তোমাদের যেগুলো যেগুলো দরকার। দেখো ডেলি ওয়ার্ক দেওয়াটা বড় কথা না, তোমরা যেগুলো যেগুলো চাও সেগুলোর আইডিয়া দেওয়া। হ্যাঁ, প্রচুর কালার ভিডিও আসেনি, তার কারণ হচ্ছে একজনের পর একজন ওয়ার্ক চেয়েছে, তো তার জন্য প্রচুর সমস্যা হয়েছে। বাট স্টিল তোমাদের আইডিয়া দেওয়াটা আমার মেন কাজ, তোমরা এই মানে আউটলাইনটা থেকেও কীভাবে টপিকের আইডিয়া পাবে তো সেইগুলোরও আইডিয়া দিই, তার সাথে সাথে কালার কীভাবে করতে হবে সেটারও মানে কোথায় কী কালার দিতে হবে তো সেটারও আমি কিছু কিছু ভিডিওতে আইডিয়া দিই। আর অলমোস্ট বলা যেতে পারে আমার রিসেন্টলি যে কাজটা ছিল সেটা হচ্ছে গাইজ রিপাবলিক ডের ওপর ওয়ার্ক করা, কিন্তু আমার টাইম একদম ছিল না, তো তার জন্য আমি 23rd জানুয়ারির ভিডিওটাকে স্পেশালি একটুখানি রিপাবলিক ডের মতো করেছিলাম। আমি বলেছিলাম যে ওটা শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য না, ওটা সমগ্র আমাদের সোলজার, সমগ্র সৈন্যদের জন্য, তো সাই ব্যাপার। আর তাই জন্য আমাদের রিপাবলিক ডে তেমন কোনো ওয়ার্ক আসেনি। তবে হ্যাঁ, একটা খুব সিম্পল ওয়ার্ক আমি কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম, ওটাও তোমরা করতে পারো, ওটা আমার 1 ইয়ার বা আচ্ছা 2019-20 টাইমে বোধহয় করা ওয়ার্ক। বাট এনিওয়ে এবার যদি আসে আমাদের তারপরের কী অকেশান আছে, সেটা হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর ওপরে
অনেকে আমাকে বলছিল কিছু ড্রয়িং দেওয়ার জন্য, আমি একটা ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ বলবো না, খুব আলাদাভাবে একটুখানি করেছি। ওটা শুধুমাত্র পেন আর ওয়াটার কালার দিয়ে করতে হবে, মানে পেন দিয়ে আউটলাইনটা করবে, হোয়াইট রাখার চেষ্টা করবে, ব্যাকগ্রাউন্ডে একটুখানি রেড আর ইয়েলোকে মিক্স করে করে একটা কালারিং আছে, ওটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে। ওটার আমি কমিউনিটি পোস্টে ফটো দিয়ে দিয়েছি, ওটারও তোমরা আইডিয়া পেয়ে যাবে। তার সাথে সাথে সরস্বতী ঠাকুরের একটা মানে সিম্পল ওয়ার্ক আছে ওয়াটার কালার করার, ওটা লাস্ট ইয়ার করেছিলাম। ওটার আমি অনেকগুলো স্টেপে স্টেপে কাজ হয়েছে। হ্যাঁ, ওটার স্টেপগুলো ফলো করার জন্য আমাদের ফেস্টিভ্যাল ড্রয়িং প্লেলিস্টটা ফলো করলে ওখানে আইডিয়া পেয়ে যাবে। আউটলাইন আছে, বোধহয় চারটে পার্ট আছে কালারের, তার কারণ হচ্ছে অনেক স্টেপে স্টেপে করেছি যাতে তোমরা সিম্পল আইডিয়া পাও। তার জন্য খুব ইজিভাবে গাইজ ওয়াটার কালার করেছি। আর সরস্বতী পুজোর ওপরে অলরেডি দুটো ওয়ার্ক তো তোমাদের আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আরেকটা ওয়ার্ক আছে, ওটা গাইজ মডার্ন আর্টের মতোভাবে করেছিলাম, ওটার জন্য কম্পাস ফম্পাস ঘুরিয়ে হারিয়ে মানে ছবিটা আঁকতে হবে। এনিওয়ে ওটারও তোমাকে আমি রিসেন্টলি আমি শেয়ার করে দেবো, ওর অথবা তোমরা আমার চ্যানেলে খুঁজতে পারো সরস্বতী পুজোর টাইমে, মানে লাস্ট ইয়ার ফেব্রুয়ারি টাইমে ভিডিওগুলোকে তোমাকে খুঁজতে হবে। অ্যান্ড আমি একটা সরস্বতী পুজোর ওপরে একটা কাজ করব, তবে আমার টপিক বা বলতে গেলে আমার থিমটা একটু আলাদা হবে, কারেন্ট অনলাইনের ওপর বেস করে হবে। কিন্তু হ্যাঁ, একটু টাইম লাগবে আসতে, মেবি হতে পারে এই উইকের সানডে আউটলাইনটা এলো, তারপর হয়তো ওই রকম টাইম হতেই পারে গাইস কালার করতে করতে, নেক্সট উইক হতে পারে, আমি টাইম নেওয়ার চেষ্টা করছি করার। বাট এনিওয়ে অলমোস্ট বলা যেতে পারে আমার পুরো ফেব্রুয়ারি মাসটা হয়তো ব্ল্যাঙ্ক যাবে, আমার চ্যানেলে কোনো ভিডিও তেমন আসবে না, যদি অকেশনালি কিছু ওয়ার্ক আসতেই পারে। এখন ফেব্রুয়ারিতে তেমন কোনো অকেশন নেই তেমন কোনো অকেশন নেই, তো মার্চ থেকে হয়তো আমরা স্টার্ট করতে পারি। মার্চে তো আমাদের একটা ইভেন্ট শেষ হয়ে যাবে, মানে এই ইভেন্টটা যেটা হচ্ছে শেষ হয়ে যাবে। আর একটা কথা আমি এটা বলবো যে মানে ইভেন্ট তো চলবে ওই টাইমটা যখন আমার এক্সাম চলবে, হতে পারে কাউকে হয়তো কনফার্মেশন হয়তো দেরিতে এসছে, তো আমি চেষ্টা করবো কনফার্মেশন হয়তো প্রত্যেক দিনের কনফার্মেশন হয়তো রাত 7টা মানে সন্ধ্যে 7টার পরে দেওয়ার। তার কারণ হচ্ছে আমাকেও টাইম ম্যানেজ করতে হবে, কারণ একসাথে প্রচুর জন মানে পার্ট নেয়, তো তাদের ওয়ার্ক দেখা কোথায় কী ভুল করেছে সেটাকেও তাদেরকে ডিসকাস করা, তো সেটা প্রচুর টাইম লাগবে। বাট এনিওয়ে আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, তো তোমরা কী বলবো, তোমাদেরও প্রচুর এক্সাম আছে আমি জানি, প্রচুর জনের আছে, তো ভালো করে এক্সাম দাও, নিজেদের স্টাডির ওপর ফোকাস করো, আমিও স্টাডির ওপর ফোকাস করি। অ্যাট দ্য এন্ড আমি সবসময় বলি যে পড়াশোনার ওপর ফোকাস করো, কারণ দেখো এটা এমনই একটা প্ল্যাটফর্ম, মানে কী বলবো, ড্রয়িংয়ের প্ল্যাটফর্মটা এমনই, যারা ধরো মানে এখন স্কুল স্টুডেন্ট তাদেরকে তো ফোকাস করতেই হবে, যারা এখন হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের স্টুডেন্ট তাদেরকেও ফোকাস করতে হবে, যারা হায়ার এডুকেশনে তো তাদেরকে তো তাদের তো মানে চলেই গেছে, মানে তার টার্গেট অন্যদিকে চলে গেছে, এখানে আর টার্গেট নেই, তো তাদেরকে ওখানে ফোকাস করতে হবে। বাট এনিওয়ে গাইস তোমরা সবাই ফোকাস করো, আর ওয়ান সেকেন্ড হ্যাপি রিপাবলিক ডে।